আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। এত লাইটিং করা দেখে সবাই হয়তো ভাবছেন যে আমরা কোনো বিয়ে বাড়িতে আছি। আসলে আমরা আছি আমার বড় খালার বাসায়। আমার খালার বাসাটা আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এত লাইটিং করে সাজানোর উদ্দেশ্যটা কি কি কারণ ছিল সেটাও আপনাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তার আগে সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করে থাকেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর লাইক কমেন্ট করে আমার ব্লগগুলো শেয়ার করতে ভুলবেন না। তো এই হচ্ছে আমার খালার রুম। মেন গেট থেকে প্রবেশ করার পরেই কিন্তু আমার খালার রুম। যদিও আমার খালা আগে বড় ঘরে থাকতো, তো ভাইকে বিয়ে করানোর পর এখন অন্য ঘরে চলে আসার। আর এটা হচ্ছে আমার বড় খালাতো ভাইয়ের রুম, মানে আমার বড় ভাবির রুম। এই রুমটাতে আমার বড় ভাবি থাকেন। উনি যদিও বেশিরভাগ সময় ওনার মার বাড়িতেই থাকেন, যখন এই বাসায় আসা হয় তখন ভাবি এই রুমটাতে থাকেন। এখন নিয়ে যাচ্ছি আমার ছোট খালাতো ভাইয়ের রুমে। আমার ভাই আসলে অনেক বেশি টিপটপ ও অনেক বেশি পরিপাটি। সবসময় ও ওর রুমটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে। আর রিসেন্টলি কিন্তু ওর বিয়ে হয়েছে। ওর বিয়ের ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি, যারা দেখেন নাই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, আমি লিঙ্ক সেখানে দিয়ে দেবো। আজকে আমার ভাই ভাবি এত সুন্দর করে সাজুগুজু করে রেডি হওয়ার একটা বিশেষ কারণ আছে। আজকে হচ্ছে তাদের 2 মান্থ অ্যানিভার্সারি, তাদের বিয়ের 2 মাস পূর্ণ হয়েছিল। তো সেই উপলক্ষে তাদের বাসায় ছোট্ট একটা প্রোগ্রাম করা হয়েছিল, যেটা আমার ভাই মালয়েশিয়ান প্রবাসী, সে দেশে ছুটিতে এসেছিল। কিছুদিন পরে সে আবার বাহিরে চলে যাবে। তো যখন তার বিয়ের 1 বছর পূর্ণ হবে তখন তো সে দেশে থাকতে পারবে না, সেই কারণে সে তার 2 মান্থ অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে চেয়েছিল তার পরিবারের সাথে। তো সেই কারণেই আজকে মূলত ভাইয়ের বাড়িতে আসা। তো ভাইয়ের কেকটা এতটা সাদামাটা হওয়ার কারণ হচ্ছে সে বুঝতে পারে নাই যে তার কেকের উপরে সে কি লিখবে। তো যাই হোক, সে তার ওয়াইফকে সারপ্রাইজ দিতে চেয়েছে, এটাই তো অনেক কিছু। তো সবাই আমার ভাই ভাবির জন্য দোয়া করবেন, তারা যেন অনেক বেশি সুখী থাকে। আল্লাহ যেন তাদের বিবাহিত জীবনটাকে সুখ শান্তিতে ভরিয়ে দেয়। তারা যেন সুখে দুঃখে সারা জীবন একে অপরের পাশে এভাবেই থাকতে পারে। তাদের মনের সমস্ত নেক আশাগুলো যেন আল্লাহ খুব শীঘ্রই পূরণ করে দেন। তো ভাই ভাবি কেক কাটার পালাকে তো শেষ, এখন হচ্ছে কেক ভাগাভাগি করার সময়। আর সব সময়কার মতো কেকটা ভাগাভাগি করার দায়িত্বটা আমার উপরেই এসে পড়েছে। এখন কেকটা ভাগাভাগি করে দিয়েছি আর সবাই মিলে বসে আমরা কেক কাটছিলাম। এখানে সালমান, ফাতিহা, তারপর আমার ভাগ্নের ছেলে মেয়ে, তারা সবাই আছে। যেহেতু বাইরে মিউজিক বাজ ছিল, সে কারণে আমি তাদের কিউট কিউট ভয়েস গুলা আমার ভিডিওতে রাখতে পারিনি। তো এই ছোট্ট সোনামণি গুলার জন্য সবাই বেশি বেশি দোয়া করে দেবে। একটা সময় তো সুযোগ পেলে খালার বাসায় চলে আসতাম, বড় খালার বাসায়, সেজো খালার বাসায়, আর ভাই বোনরা মিলে নানি বাসায় চলে যেতাম। নানি বাসায় গিয়ে সেখানে খালাতো ভাই বোন, মামাতো ভাই বোনরা সবাই মিলে নৌকা ভ্রমণে বের হতাম। তো সময়গুলো মাঝে মাঝে খুবই মনে করে, মিস করি। সেই সময়গুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।